सारा दिन ठिकाना हिन घूरे फिरी के बेदुइन लुकिए डानार क्षत तुमी नहीं ता भावले ব্যথা এসে দাঁড়াবে উঁচু মিনারের মতো শুকনো পাতা কাঁপত একা ডালে। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো ঢেউ সাগর সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশন। শুকনো পাতা কাঁপত একা ডালে গন্ধ খুঁজে ডুবেছে রুমালে কেমন ছিলাম বুঝি এখন কেমন ছিলাম। গুড মর্নিং সবাইকে, আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা আমার আগের দীঘা ব্লগটা দেখেছো। আজকে 21 তারিখ, শুরু করছে একটা নতুন ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো ঢেউ সাগর সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশন, যা যা যাবতীয় টিকিট কস্ট, ভিতরে কি কি আছে না আছে, সমস্ত রকম ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্লিজ লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও এই দীঘা সিরিজটা তোমাদের কেমন লাগছে। চলো বেশি দেরি করছি না, শুরু করছি ভিডিওটা। ঢেউসাগর যাওয়ার আগে দুপুরের লাঞ্চটা আমরা সারলাম মিত্রা ক্যাফের নিচে অবস্থিত সেন্ট্রাল ক্যান্টিনে। এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো এবং প্রাইস রেঞ্জটাও খুবই অ্যাফোর্ডেবল। লাঞ্চ হয়ে যাওয়ার পরে মিত্রা ক্যাফের সামনে থেকেই আমরা টোটোয়ে করে পৌঁছে গেলাম ঢেউসাগর। ভাড়া সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু আমরা তিনজন ছিলাম আমাদেরকে টোটো বুক করেই যেতে হলো এবং সেটার জন্য ওরা নিল শুধুমাত্র 50 টাকা। যদিও ঢেউসাগরের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, আপনারা চাইলে পায়ে হেঁটে 10-15 মিটার মধ্যেও ঢেউসাগরও কিন্তু পৌঁছে যেতে পারো। মাত্র 5-7 মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছালাম ঢেউসাগরের সামনে। ঢেউসাগরেও কিন্তু এন্ট্রি ফিজ আছে। আমরা 10 টাকা করে তিনজনের 30 টাকা দিয়ে 3টে টিকিট পারচেস করলাম। সাগরে এসে সমুদ্রের শীতল বাতাস অনুভব করতে করতে আপনারাও কাটিয়ে দিন এই সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্যর মধ্যে থেকে একটি অপরূপ বিকেল। সাথে যদি থাকে আমাদের বাঙালিদের প্রিয় নস্টালজিক গানগুলো, সন্ধ্যেটা আরও জমে যায়। সাগর থেকে হাঁটা পথেই এলাম আমরা আমাদের হোটেলের সামনে এবং ট্রাই করলাম হোটেলের বাইরেই বসা টিক্কা কাবাব। স্বাদে ছিল অপূর্ব এবং যা কোয়ান্টিটি ছিল 100 টাকার প্লেট অনুযায়ী খুবই ভালো ছিল। এভাবেই শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় দিন দীঘার এবং ডিনারে আমরা খেয়েছিলাম রুটি এবং তড়কা, যেটা হোটেলেরই ছিল, এটাও স্বাদে অনবদ্য ছিল। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা খুবই ছোট হয়েছে কিন্তু এর পরবর্তী যে ব্লগটা আসছে সেটা কিন্তু খুবই জমজমাট হতে চলেছে। আমি স্টে করেছি প্রথমবারের জন্য দীঘার সব থেকে
লাক্সারিয়াস হোটেলে, যেটার নাম হচ্ছে হোটেল ইন্ডিয়া। সেটা ব্লগের জন্য কিন্তু তোমরা ওয়েট করো, কয়েকটা ক্লিপিংস তোমাদের জন্য আমি রেখে গেলাম।